হয়ে এলো, খুবই খারাপ লাগছে। মর্নিং ওয়াকে গিয়ে দেখতে পেলাম পাখিটি মৃত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। কোথা থেকে এসেছে, কি হয়েছে বুঝতে পারছি না। ওকে মৃত দেখে মনটাও খুব ভেঙে গেল আর খুবই খারাপ লাগলো। এই জন্য আমরা কয়েকজনকে ডেকে নিয়ে পাখিটিকে এ করার চেষ্টা করছি। পাখিটিকে খোঁজার জন্য আমরা একটি গর্ত খুলছি, কারণ ওকে যেখানে সেখানে ফেলে দিলে রোগ জীবাণু ছড়াতে পারে। আর তারপর তবুও ওকে যখন দেখতে পেয়েছি ওর জন্য কিছু একটা করা দরকার ভাবলাম, তাই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আমাদের গর্তটি খোলা হয়ে গেছে, এবার পাখিটিকে বিদায় জানানোর পালা। আমার পাড়ার একটি ভাই পাখিটিকে নিয়ে যাচ্ছে, তো তো ওকে আমরা এখন বিদায় জানাতে চলেছি। তো ওকে সঞ্জু রেখে দিল ওর পরমাত্মার শান্তির উদ্দেশ্যে, এবং ওর উদ্দেশ্যে কিছু ধান দিলাম আমরা দিলাম। তো ওকে এবার আমরা বিদায় জানাতে চলেছি। খুবই খারাপ লাগলো কিন্তু তবু ওরা দুজনে মিলে মাটি দিয়ে চলেছে। ওর স্মৃতির উদ্দেশ্যে এই গাছটি আমরা লাগাচ্ছি। ওই পাখিটি হয়তো অচেনা ছিল, কিন্তু এই গাছটি যতদিন থাকবে বড় হবে ওর কথাও ততদিনই আমাদের মনে থাকবে। গাছ লাগানো এবং ওকে বিদায় জানানো প্রায় হয়ে এলো, খুবই খারাপ লাগছে কিন্তু তবুও আমাদেরকে তো করতেই হবে। ওর উদ্দেশ্যে ওর আত্মার শান্তির কামনা করে এবং গাছটির জন্য আমরা ওদেরকে একটু জল দিচ্ছি। এভাবে পাখিটিকে বিদায় জানানোর কাজ শেষ হলো। হঠাৎই অপরিচিত একটা পাখিকে দেখতে পেলাম, কিন্তু তবুও ভাবলাম কিছু করা যায়। তো এইভাবে শেষ হলো। তো এবার আমরা বাড়ির দিকে যাব। এইভাবে পাখিটিকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম বাড়ির দিকে।